নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 11 মে 2023 যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আজকের ভিডিওটি বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ, আমি বিশেষ কিছু ইনফরমেশান এই ভিডিওতে আপনাদেরকে দিব। প্রতিদিন আমি আপনাদের সামনে এই মহাপ্রাপ্তির ভিডিও কিন্তু প্রতিদিন নিয়ে আসি, কোনো না কোনো রাশির নাম অবশ্যই থাকে, তার মধ্যে আপনার রাশির নামও থাকতে পারে, কিন্তু আপনারা রাশির নাম শুনে একটি লটারির টিকিট কেটে ফেলছেন। আমি একটু কথা বলছি আপনাদেরকে, আপনারা এই ভিডিওটি একবার না পাঁচবার শুনুন। আমি কি বোঝানোর চেষ্টা করছি, আমি কি আপনাদেরকে জানাতে চাইছি, কারণ আপনারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখার পর রাশির নাম দেখতে পাচ্ছেন, আপনার টার্গেট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। আমি বলবো এই জায়গা থেকে সরে আসুন। আমি পাঁচ রাশির কথা বলছি, তার মধ্যে যে পাঁচ রাশির নাম উঠে আসবে, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, কারণ এখান থেকে আমি আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখাতে সেই চিহ্ন রয়েছে কি না যেটাতে আপনার হঠাৎ প্রাপ্তি ঘটাবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা সম্পূর্ণ ইন জেনারেল একটা বিচার, কিন্তু আপনার জন্মছক একদম চুলচেরা বিশ্লেষণ করা দরকার, যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার আগামীকাল কিন্তু হতে পারে। রাশির নাম থাকা মানেই যে আপনি একটা টিকিট কাটবেন, তাতে আপনার বড় ধরনের অর্থ লেগে যাবে, প্রাইজ পেয়ে যাবেন, এটা কখনোই নয়। এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার জন্মছকে যোগ রয়েছে কি না আগামীকাল। আমি বারবার বলছি, সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ সময় ছাড়া আপনার কিন্তু এই প্রাপ্তি ঘটবে না। আমি প্রতিদিন বলি চারটি গ্রহের কথা, রাহু, শুক্র, বুধ, শনি। আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে সেটা দেখা একান্তই দরকার। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির ডিপার্টমেন্টটা রাহুর হাতে কিন্তু রয়েছে। যে কোনো জিনিসে কিন্তু ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টটা রাহুর হাতে রয়েছে, তাই রাহুকে আগে বলবান করুন রাহু রক্ষা কবচ দ্বারা। এবং রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারি তো দেওয়া হচ্ছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ আপনারা নিতে কিন্তু পারবেন। দেখুন, এর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি, এই কটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে, এবং সর্বোপরি হচ্ছে এটা ভাগ্যের খেলা, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি কিন্তু বড় দূর এগাতে কিন্তু পারেন। আমি বারবার বলছি, প্রত্যেকের জীবন কিন্তু একই রকম যায় না, যেতে পারে না। আমি রাশির নাম বলছি, আপনার মিলতেও পারে আবার না মিলতেও পারে, অর্থাৎ এখানে কিন্তু 100% মিলবে এটা আমি কখনো বলছি না, আবার মিলবে না এই কথাটা আমি কিন্তু বলছি না, কারণ আপনার যদি দেখা যাচ্ছে দশা পারমিট যদি করে যায়, গ্রহের অবস্থান যদি শুভ থাকে, আমি চারটি গ্রহের কথা বলছি,
ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, ধনভাব যদি স্ট্রং থাকে, হয়তো আমি যে কথাগুলো বলছি আপনাদের সাথে ঘটে যেতেও পারে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমি যে রাশির নাম বলছি হয়তো আপনার ভাগ্য কিন্তু চমকাতে পারে। আর কিছু মানুষ লটারির টিকিট কেটে কেটে প্রচুর অর্থ নষ্ট করে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা একবার হলো ভিডিওটি একটু বুঝুন, একটু দেখুন আপনাদেরকে আমি কি বুঝানোর চেষ্টা করছি। কৌশিকদা আপনাদের কাছে কিছুটা সময় নাই, প্রতিদিন আমি হাত জোর করে আপনাদের কাছ থেকে আমি কিছুটা দিনের সময় আপনাদের কাছ থেকে আমি নিই 10 থেকে 12 মিনিট, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বুঝানোর চেষ্টা করি যে আপনাদের সময়টা কখন রয়েছে। আমি বারবার বলছি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা সময় কিন্তু আসে, গোল্ডেন টাইম। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু দেরিতে রয়েছে, কারো ক্ষেত্রে আগে রয়েছে, কারো ক্ষেত্রে মধ্যবর্তী বয়সে রয়েছে, কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় নিশ্চিত রূপে কিন্তু আসে। সে সময়টা আপনার ক্ষেত্রে রয়েছে কি না, আপনার ক্ষেত্রে আদর্শ সময়টা কখন সেটা আগে জেনে নিন। দেখা যাচ্ছে আপনি আগামীকাল চেষ্টা করছেন কিন্তু আপনার যোগ নেই, আপনার দেখা যাচ্ছে 6 মাস পর যোগ রয়েছে। কোন বছর কোন মাসগুলো আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে কিন্তু পারবে। অর্থাৎ আমি কথা বলছি, আপনি দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন, আপনারা কারো কারো ক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি মিলে যাবে, কারো কারো ক্ষেত্রে মিলবে কিন্তু অনেক দেরিতে মিলবে, তখন আপনারা যে অর্থগুলো অপচয় করছেন তখন ভাববেন যে কৌশিকদা আপনি তো বলছেন আমাদের ক্ষেত্রে কেন মিলছে না, আমি তো প্রচুর অর্থ লাগা ইনভেস্টমেন্ট করছি। আমি একটি কথা বলবো, আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন আমি যে কথাগুলো বলছি, যে ফর্মুলাগুলো বলছি, কারণ আপনার ক্ষেত্রে দশাটা দেখা দরকার, নবাংশ চার্ট বিশ্লেষণ করা দরকার, রাহু কোনভাবে অবস্থান করছে এবং রাহু রক্ষা কবচ পরিধান করা দরকার, তবেই কিন্তু আপনার আগামীকাল এই মহাপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। কারণ রাহু একমাত্র কলিযুগে এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে। কারণ রাহুর মধ্যে কিন্তু এই হঠাৎ এই মহাপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা কিন্তু যায়। এবং আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন কি না সেটা দেখা দরকার। বার্চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যভাবকে স্ট্রং করুন। দেখুন আমি 5 রাশির কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল 5 রাশির কিন্তু সৃষ্টি হয়েছে। সেখানে আপনার রাশির নাম থাকলে আপনি অবশ্যই দেখুন, কিন্তু দেখার পর সিদ্ধান্ত নেওয়ার আগে একবার কৌশিকদার সঙ্গে পরামর্শ অবশ্যই আপনারা নিন যে আপনার ক্ষেত্রে সময় কখন রয়েছে। সময়টা সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গা, শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, আপনাদেরকে নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করা দরকার। আপনি এখন আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন না, রাহু শুক্র বুধ শনি আপনার কোনভাবে অবস্থান করছে, আপনার হস্তরেখাতে যে মহাপ্রাপ্তির জায়গাটা রয়েছে বা হঠাৎ প্রাপ্তির জায়গাটা রয়েছে সেটার যোগ রয়েছে কি না, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে দেখে নিন। অর্থাৎ আপনারা যখন শুনছেন ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং অর্থ অপচয় করবেন না, একবার পরামর্শ নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারে আপনার কখন সময় রয়েছে। এবার আমি একে একে নামগুলো জানাই, রাশির নাম, যদি আপনার যোগ যদি থাকে হয়তো আপনি কালকে কোটিপতি হতেও পারেন, লাখপতি হতে পারেন, আপনি 1000 টাকাও পেতে পারেন, আপনি 100 টাকাও পেতে পারেন, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। নাম্বার 1 রাশি কন্যা রাশি, কন্যা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের যে শুভ সময় সকাল 8:44 থেকে 10:12 পর্যন্ত কন্যা রাশি, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কিছু কিছু আছে কথা, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে টিটি ক্ষণটা কিন্তু আপনাদের অনেক সময় বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আমি এই সময়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সময় আপনাদেরকে বলছি, এই সময়গুলোকে কাজে লাগান। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার 6 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 11:34 থেকে 12:27 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি,
কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 1। আপনাদের শুভ সময় 10:42 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের যে আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 10:43 থেকে শুরু করে আপনার 12:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ সময়গুলো, এই যে রাশিভিত্তিক যে আমি সময়টা আপনাদেরকে জানাচ্ছি, এই রাশিভিত্তিক সময় অনুযায়ী আপনারা যদি কাজ করতে পারেন, সেই সময় যদি আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন, নিশ্চিতরূপে আপনার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু নিজস্ব জন্মছক, নিজস্ব হস্তরেখা বিচার বিশ্লেষণ করা দরকার। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, এবং আরেকটি যে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের বৈকাল 4:05:32 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি বেঁধেছিলাম। যারা লটারি কাটছেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো, আপনারা একবার নিজস্ব জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন, আপনার হস্তরেখা আগে দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে যোগ কখন রয়েছে এবং আপনার সময়টা কখন রয়েছে। অর্থাৎ কোন বছর থেকে কোন বছর, কোন কোন মাসগুলোতে আপনার ফরচুনা নাম্বার কোনটা, রাশিভিত্তিক ফরচুনা নাম্বার কোনটা, সেটা আগে আপনারা জেনে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।